বাংলাদেশের ক্রিকেটের বেশ পুরনো হাহাকার, একজন পেস বোলিং অলরাউন্ডার চাই। মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে দেশের ক্রিকেটের আশা ছিল অনেক, কিন্তু পারেননি প্রত্যাশা পূরণ করতে। আসলে পূরণ করতে দেয়নি তার চোট, যে কারণে অধিকাংশ সময় থেকেছেন মাঠের বাইরে। হাহাকারটা তাই রয়ে গেছে এখনও। শ্রীলঙ্কা সিরিজ শেষে বিমানবন্দরে দাঁড়িয়েই রাসেল ডোমিঙ্গোর কণ্ঠেও শোনা গিয়েছিল একজন পেস বোলিং অলরাউন্ডারের তাগিদ, বিদেশের মাটিতে যিনি ছয় সাথে ব্যাট করতে পারেন, দরকার এমন একজন যিনি পারেন বল হাতে ভূমিকা রাখতেও। আগামী 23 মে থেকে শুরু হচ্ছে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ, প্রতিপক্ষ সেই লঙ্কানরাই। সাইফউদ্দিন তাই প্রস্তুত করছেন নিজেকে, প্রাথমিক দলের সঙ্গে শুরু করেছেন অনুশীলনও। এবার মিশন কোচের প্রত্যাশা পূরণ করে জাতীয় দলের জায়গাটা পোক্ত করার। উইন্ডিজদের বিপক্ষে ঘরের মাঠে খেলেছিলেন মাত্র এক ম্যাচ, নিউজিল্যান্ডের অচেনা কন্ডিশনেও এক ম্যাচের বেশি সুযোগ পাননি। তৃতীয় ওয়ানডেতে তার পরিবর্তে খেলেছিলেন রুবেল হোসেন, এই দুই ম্যাচে করেছিলেন মাত্র 12 রান, দুটিতেই অপরাজিত, আর উইকেট পেয়েছিলেন 3টি। একজন পেস বোলিং অলরাউন্ডারের যে হাহাকার, তাতে সাইফউদ্দিনের প্রয়োজন পড়বে নিশ্চয়ই, কেননা ঘরের মাঠে খেলা শেষ ওয়ানডেতে তার পাওয়া 3 উইকেট বোলিং সামর্থ্যেরই প্রমাণ রাখে। শুধু তাই নয়, করোনা বিরতি কাটিয়ে প্রথম টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপেও সাইফউদ্দিন ছিলেন অসাধারণ। মাত্র 3 ম্যাচে নিয়েছিলেন 9 উইকেট, রান 51। অবশ্য লড়াইটাও কম নয়, ছোট্ট আন্তর্জাতিক কেরিয়ার, কিন্তু চোট আঘাতের সঙ্গে লড়াইটা চালিয়েছেন বেশ। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই চোটের কারণে থেমে থেমে চলেছে সাইফউদ্দিনের ক্রিকেট যাত্রা, আন্তর্জাতিক ক্রিকেটেও তাই। 2019 বিশ্বকাপে খেলেছেন চোটের সঙ্গে লড়ে, একই কারণে বিশ্বকাপের ঠিক পরেই শ্রীলঙ্কায় যেতে পারেননি। একই বছর ত্রিদেশীয় টি-20 দিয়ে ক্রিকেটে ফিরলেও আবার চোটে পড়ে 5 মাসের জন্য দলের বাইরে। গত বছর মার্চে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে আবারও দলে ফেরেন, এরপর করোনার লম্বা বিরতি শেষে বিসিবি প্রেসিডেন্টস কাপে খেলেন, কিন্তু বঙ্গবন্ধু টি-20 কাপে খেলার আগেই দুর্ভাগ্যজনকভাবে আবারও চোটে পড়েন। সেই চোট পুরোপুরি না সারতেই আবারও মাঠে নামেন, খেলেন বঙ্গবন্ধু টি-20 কাপের 3টি ম্যাচ। পরে MRI করলে দেখা যায় চোট এখনও সারেনি, শঙ্কা ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে সাইফউদ্দিনকে পাওয়া নিয়ে। পরে অবশ্য সময় মতো সুস্থ হয়ে উঠেছেন, কিন্তু সুযোগ পেয়েছিলেন মাত্র 1 ম্যাচ, তাও সেটা শেষ ওয়ানডেতে। ইংল্যান্ডে 2019 বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে সব ম্যাচ খেলা হয়নি সাইফউদ্দিনের, পিঠের ব্যথার কারণে মাঝে 1 ম্যাচ বিশ্রাম নিতে হয়েছিল। 2021 আবার টি-20 বিশ্বকাপের বছর, এ মুহূর্তে দলের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার হিসেবে সাইফউদ্দিন সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ সদস্য। তবে কতদিন সুস্থ থাকেন সেটি চিন্তার বিষয়, চোট যেন সাইফউদ্দিনের ঘরের কোণে ঘাপটি মেরে বসে থাকে, সুযোগ পেলেই জেগে বসে কখনো পিঠে কখনো হ্যামস্ট্রিংয়ে। চোট সামলে তিনি কতটা দিতে পারেন দলকে, সেটাই আপাতত দেখার অপেক্ষা। তাসফিক পলক, ক্রিকফ্রেনজি।